আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি উপবৃত্তি যারা পায়নি তাদের জন্য। আপনারা জানেন যে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সরকার ইতিমধ্যেই প্রদান করতেছে, তবে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা এখনও টাকা পায়নি। কী কারণে টাকা পায়নি তা নিয়ে মূলত আজকের আলোচনা। যেসব কারণে টাকা পায়নি তার এক নম্বর কারণ হচ্ছে ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া। তারপর আছে শিক্ষার্থীদের পরিচয় নামের ভুল, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারে এক নাম কিন্তু আপনার আবেদনের সময় যে নাম দিয়েছেন ওই নামে ভুল। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্টের নামে মিল নেই। এসব কারণে মূলত আপনি উপবৃত্তির টাকা হাতে পাননি। তো এ বিষয়ে সরকার একটি নির্দেশ দিয়েছে যাতে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা হাতে পায়, এজন্য একটি নির্দেশনা প্রদান করেছে। চলুন আমরা কথা না বাড়িয়ে নির্দেশনাটা বা নোটিশটা দেখে আসি। এখানে বলা আছে এইচএসপি এমআইএস 2020 সালের ষষ্ঠ থেকে নবম এবং 19-20 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির জন্য প্রদত্ত ভুল হিসাব নম্বর সংশোধন করার প্রসঙ্গে তারা একটি তথ্য এন্ট্রি দিয়েছে। এখানে বলা আছে যে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তাদের ইতিমধ্যেই টাকা জিটুপি পদ্ধতিতে প্রেরণ করা হয়েছে, কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা এখনও হাতে টাকা পায়নি। তাদের হাতে টাকা না পাওয়ার কারণে আমি ইতিমধ্যেই বলেছি যে নামে ভুল, ব্যাংক অ্যাকাউন্টে ভুল বা হিসাব নামের সাথে মিল নেই ইত্যাদি। তো তারা কিভাবে টাকাটা পাবে? তাদের টাকা পাওয়ার জন্য সরকার একটি এইচএসপি এমআইএস উন্মুক্ত করে দিয়েছে। সেখানে সার্ভারে গিয়ে তারা আগামী 7/5/2021 সালের মধ্যে তাদের বিষয়টি সংশোধন করতে হবে, যেভাবে তাদের সমস্যাটি সমাধান করবে। সেখানে বলা আছে এইচএসপি এমআইএস প্রবেশ মেনুবারে গিয়ে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বাটনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর তথ্য আপডেট এই বাটনে ক্লিক করতে হবে। শ্রেণী অপশনে ক্লিক করে শ্রেণী সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কোন ক্লাসে পড়েন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আপনি যে শ্রেণীতে পড়েন সেই শ্রেণীটি সিলেক্ট করতে হবে। শিক্ষার্থীর অবস্থার অপশনে ক্লিক করে ভুল পেমেন্ট তথ্য এখানে সিলেক্ট করতে হবে। তারপরে খুঁজুন বাটনে ক্লিক করুন। শিক্ষার্থীদের নামের তালিকা কলম বাটনে ক্লিক করে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করে সংরক্ষণ বাটনে ক্লিক করে সেভ করতে হবে। অর্থাৎ এখানে আপনারা যে তথ্যগুলো ভুল দিয়েছিলেন সেই তথ্যগুলোই আবার পুনরায় সঠিক দিয়ে তারপরে সেভ করতে হবে। এ বিষয়ে আপনারা যদি পুরো একটি ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করে জানান যে কীভাবে আপনাদের তথ্য সমাধান করবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটির মূল কথা হচ্ছে এখনও যারা টাকা পাননি তারা 7 তারিখের মধ্যে স্বশ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা নিজেরাই এইচএসপি এমআইএস সার্ভারে গিয়ে সমস্যাটি সমাধান করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন, যাতে করে আমরা শিক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হবে নতুন এক আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন। খোদা হাফেজ।